সো হাই গাইস, আজকের ব্লগটা কি বুঝতেই পারছো? আজকে আমাদের 1 মিলিয়ন কমপ্লিট হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে। এখন 9,99,500 না 950 60 এরকম আছে। এখন লাইভ চলছে, লাইভে সবাই দেখছে। আর এখন হয়তো তোমরা যখন ভিডিও দেখছো 1 মিলিয়ন হয়ে গেছে পুরো কমপ্লিট। এখন আমরা লাইভ লাইভ তোমাদের লাইভ দেখব, লাইভ লাইভ দেখব। আর আমাদের বুকটা এখন দুক দুক তোমাদেরকে অসংখ্য 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 বুক ভরা ভালোবাসা, এইভাবে সাপোর্ট করে যাও। এবার কম্পিউটার দেখো, বড় বড় চোখে বড় বড় সংখ্যা। এটা বং লুচ্চা, এটা লুচ্চা টিম। এরকম আর একটা আসতে হবে, বং লুচ্চা মানে গোল্ডেন ফ্লেভার, এইখানে আসতে চলেছে। আর কম্পিউটারে কাউন্টিং শুরু হয়ে গেছে। যারা ইউটিউব বা ইউটিউবার ওয়ার্ডে যারা ইউটিউব ভিডিও এত খাটে তারাই বুঝতে পারবে এরকম মানে এই মুভমেন্টটা। হ্যাঁ, খাটার ফল এই মুভমেন্টটা পুরোপুরি বুঝতে পারবে যে 1 মিলিয়ন 1 লাখ এগুলো। সবাই খেটে যাও, এরকম সবারই হবে। আমরা যেমনি আজকে দেখছি সেরকম তোমরাও দেখতে পারবে। সবকিছু দেখতে পাবে, অল টোটাল যত কিছু মিলিয়নে আমরা করব। তো আমরা একটু পর মানে রাতের বেলায় সেলিব্রেশন করব। তো দেখতে থাকো ভিডিওর লাস্ট পর্যন্ত। আমাদের আলাদা কিছু প্ল্যান আছে, ওই জন্য আজকে ছোট করে কেক কাটছি। এটা কোনো প্ল্যানে ছিল না আজকে আমাদের। আলুর জন্য হাই গাইস, বাউলুচার তরফ থেকে সবাইকে গান ফাটা ভালোবাসা। হ্যাঁ, তো আমরা ভেবেছিলাম মিলিয়ন উপলক্ষে কিছু দান করবো, ঠিক আছে, গরিব মানুষদেরকে, ভিখারিদেরকে তো দান করবো। যে ওই জন্য কালকে আমরা অর্ডার দিয়ে গেছি খাবার, আর বাজার কেনাকাটি সব কিছু করেছি। মোটামুটি এক বেলা লেগ গেছে এখানে, হাফ বেলা। তো আজকে আবার কালকে কোনো ক্যামেরা ট্যামেরা খুলি নাই, অনেক ব্যস্ত ছিলাম। যে আজকে সকাল সকাল চলে এসেছি, মানে 11টা বাজছে। রাজধানীরা বলেছিল 9টায় রেডি করবো, 9টায় রেডি করে দিয়েছে। আমাদেরই ভুল হয়েছে, দেরি হয়ে গেছে। হ্যাঁ, দিয়ে এবার খাবারগুলো প্যাকিং করতে হবে, তারপরে যেতে হবে। দেখি, তারপরে আবার দেখাবো। চলো গাইজ, আমরা এখন খাবার মানে টিফিনে ভরছি, প্যাকিং চলছে, টিফিনে ভরছি। আমরা খাবার দান করবো, কিন্তু আমরা খাই নাই, অনেক প্যাকিং হয়ে গেলো। তারপর ইচ্ছা হলো খেয়ে দেখি, মানে টেস্ট করে দেখি। সুপার সুপার মতন এখন
আমরা লেট করে দিলাম তাও এসে দেখছি 150টা হয়ে গেছে এখন 50টা এবার আমি করছি কারণ কাজের ছেলেগুলো আগে এসে বসছিল এখানে কাজের ছেলেগুলো আগে এসে বসছিল এদিকে কাজের ছেলে আমাদের লেট হলো ভাই যারা সাল লেট হয়ে গিয়েছিল প্রচন্ড খাবার খানি ঠান্ডার মধ্যে চলে গিয়েছিল যাই রান্নাটা খেয়ে দেখলাম খুব ভালো হয়েছে থ্যাংক ইউ ভাই সবাই এক মিলনে বাড়ি করে বড় 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 বাড়ি করে একদম মানে যেমন তাই আর আমরা এক মিলনের পার্টি এটা স্পেশাল এইটা গরিব মানুষকে খাওয়াবে তো এমন একটা আলাদাই মজা নিজেদের মধ্যে নিজের মনের মধ্যে আলাদাই একটা অনুভব আছে যে একটা মনে কাউকে খাওয়ালে তুমি খুঁজে দেখো কাউকে কিছু টাকা হলে তো নিশ্চয়ই মজা লাগবে গাইস তো আমাদের পুরো কমপ্লিট এই লোড করা লোড হয়ে গিয়েছে পুরোপুরি এখন আমাদের এখন বেরোবো এখান থেকে তো বেরিয়ে তারপর যাবো কঙ্কালীতলা কঙ্কালীতলাতে গিয়ে দেখা হচ্ছে পুরোপুরি তো চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো অনেক মজা লাগবে এটা স্পেশাল 1 মিলিয়নের জন্য ব্লগ তো দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত গরিব মানুষের পাশে দাঁড়িয়ে থাকো মানে ওর থেকে ভালো সুগার কিছু নাই না গাইজ এখন আমাদের গাড়ি রেডি হয়ে গিয়েছে এখন যাবো কঙ্কালীতলা স্টার্ট আমি এখন চেপে গেছি চললাম টুকুই দেখা হয়ে যায় না এই তো অন্ধকারে আছি আমি এখানে এসি রুমে চলো কঙ্কালীতলায় দেখা হবে তো আমরা বেরিয়ে গেছি গাড়িতে আমি গাড়িতে চেপেছি এদিকে ড্রাইভার আর এইদিকে আদিত্য চঞ্চল আর সুমন এই তিনজন আছে ইয়েতে টলিতে তো আমরা চললাম আজকে অনেক মজা লাগছে অনেক এনজয়ও হচ্ছে গাইস তো আমরা চলে এসেছি কঙ্কালীতলা গাইস তো আমরা চলে এসেছি কঙ্কালীতলা নেমে গেছি সবাই তো সবাই এদিকে চললাম যারা গরিব মানুষ আছে তাদেরকে ডেকে দিই নিয়ে ডেকে এনে এইখানে লাইন দিয়ে সবাইকে দেবো লাইন দেওয়া করাবো তারপর তো চললাম এখন দেখি আজকে অনেক ভিড় আছে কারণ আজকে শনিবার তার জন্য সবাই পুজো দিতে এসেছে চারিদিকে ভিড় খাবার দেবো এদিকে এসো ওই 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 গেটটাতে ওই গেটটাতে এসো এসো সবাই ওই গেটে চলো এসো সবাই সবাই চলে এসো ওই গেটে খাবার দিছি এসো সবাই আসছে যা যা সব দিয়ে দিবি দিল মেরা দুয়ারা দিল মেরা দুয়ারা
গাইস তো আমরা এখন মানে দেয়া এক দুটো খাবার দেয়া হয়ে গেল তো আমরা এখন বাইরে চলে এলাম এত মানে ভিড় কি বলবো আমরা ভাবতে পাই না এখানে 200 প্লেট মানে দান হয়ে যাবে হয়ে গেল 200 বেশি ছিল আবার কেউ তো 500 প্লেট করে দিয়েছে বলে গ্রুপ আছে আমাদের গ্রুপ মুছে বার নাই তো এমনি করে অনেক অসুবিধা হলো আমাদের তো আমরা কোন রকম দিলাম মেইনটেইন করতে পেলাম না পুরোপুরি আর সবাই তো সব রকম না কেউ বুঝবে না এটা 1 মিনিট কোন রকম গেল এবারে যদি 5 মিলিয়ন হয় আরো বড় করে হবে এর থেকে ডাবল ডাবল যত ডাবল করতে পারছি আমরা জীবনে এটা কিছু লোক দেখে ওরা যদি কিছু করতে পারে মানে পারে যে এখানে সাহায্য করতে তাহলে আমরা ভাবি যে খাওয়াটা ব্লগ না করাই ভালো কিন্তু না দেখালেও মানুষ ভাববে এরা কিছু করেই না করেই না ওই জন্য খানিক করে দেখাচ্ছি আগে অনেক করেছি কিন্তু আমরা দেখাই না কিন্তু এবারে ভেবেছি ব্লগটা দেওয়া উচিত আমাদের চ্যানেলটাও একটু মানে কিছু কয়েক লাখ লোক দেখলো কয়েক হাজার লোক তাও এটা দেখে মোটিভেট হবে আর কিছু ও কিছু করার চেষ্টা করবে আমরা জীবনে ভাবি নাই যে খাওয়াবো খাওয়াতে পারবো এতজনকে আমরা নিজেরাই হয়তো আগে গরিব ছিলাম অনেক ইয়ে ছিলাম কিন্তু এখন এখনো গরিবই আছি কিন্তু হ্যাঁ সবাইকে চেষ্টা করে যাবো এইভাবে মানুষের পাশে থাকবো সবাই সাপোর্ট করবো তো তোমরাও আমাদেরকে সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করো তো এখন আমরা কি করব এখন দেখি আরো কিছু খাবার আছে ওটা এখন রেডি হচ্ছে তো ওদের ওগুলো রাস্তা রোডে দিয়ে দেবো হ্যাঁ রোডে রাস্তা ধারে গরিব মানুষদেরকে খাওয়াবো তো চলো ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত তো এখানে আবার প্যাক হচ্ছে তো আবার এখানকার রাস্তার যেগুলো গরিব মানুষ থাকে তাদেরকে দেবো তো ওই জন্য প্যাক চলছে প্যাকিং তো সব কিছু প্যাক করে গাড়িতে নিয়ে চললাম আমরা তো এদিকে দেখি কোথায় দেওয়া যায় কোথায় বেরোচ্ছে তো আমরা বেরোচ্ছি গাড়ি নিয়ে দুজন ধর দুজন ধর গাইস তো আমরা চলে এসেছি বস্তিতে বস্তির এগুলোতে এই করছি সবাইকে দিচ্ছি তো সবার জন্য নিলাম যার বাড়িতে যে যতজন আছে সেমনি নিলাম যারা নাই বাড়িতে তাদের জন্যও দিয়ে দিচ্ছি যেন তারা এসে হ্যাঁ ছেলে তারপর মা বাবা কাজে গিয়েছে বাইরে তো ওদের জন্য ওদের জন্য দিয়ে দিচ্ছি তো একবারে নিয়ে দিচ্ছি এইটা হলো একটা বস্তি হ্যাঁ প্রতিদিন জিম যাবার সময় এই বস্তিটাকে দেখি তো আমার আগে থেকে ইচ্ছা ছিল খাওয়াবো অলরেডি হয়ে গেল কমপ্লিট তো গাইস আমাদের মিলিয়নে আশা ছিল যে বন্ধু বান্ধবদেরকে খাওয়াবো না খাওয়াবো মানে নিজেরাও পার্টি করবো না হ্যাঁ নিজেরাও পার্টি করবো না একটু ছোট করে করেছিলাম যেদিন মিলিয়ন হয়েছিল কেক কেটেছিলাম আর বিরিয়ানি খেয়েছিলাম আবার এত ছোট 100 টাকার কেক হ্যাঁ একদম মানে অত কেক আমরা এর আগে কোনোদিন কাটিও নাই নাই অত ছোট তো এরকম দিয়ে অনেক মজা হলো অনেক আনন্দ পেলাম আর এরকম অনেক এনজয় মনে শান্তি হলো শান্তি হলো আজকে সারা দিন আমাদের দেওয়া করে পেরিয়ে গেল আমরা বুঝতেই পারলাম সারা দিন এমনি ভাবেই পেরিয়ে গেল বুঝতে পেলাম না কি করে সবাই ইয়ে করে তো আমরা অনেক জায়গাতে এই তো শুরু করছি যেন এটা চলতে থাকে বন্ধ যেন না হয় করি নাই
এবারে তে করছি যে তোমরা সবাই তোমাদেরকে দেখাই তোমরা যদি বলো যে হ্যাঁ ব্লগ দেখবো তাহলে করব নালে আমরা তো দান করি করব আমাদের এতটা শখ নাই করার এটা এমনিতে ব্যস্ত থাকি অনেক এই ব্লগটা থেকে আরো কিছু মানুষ মোটিভেট হবে ওরাও যদি কিছু করতে পারে তো করবে তোমরাও করো তোমাদের সাপোর্টের জন্য এই জায়গাতে আমরা এসেছি আর এই জন্য আমরা সবাইকে খাওয়াতে পারছি তো 5 মিলিয়ন করে দাও 5 মিলিয়ন আরো হবে তোমরা আরো সাপোর্ট করো আরো আমরা এগিয়ে যাব আরো অনেকজনকে সাপোর্ট করব হ্যাঁ তো তো চলো দেখা হবে পরের কোনো ভিডিওতে।